সাবস্ক্রাইব করুন টেকনোলজি জ্ঞান বিড়ি চ্যানেলকে, প্রেস করুন এই বেল আইকনে নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলের ক্যামেরাকে শুধুমাত্র সেলফি তোলার ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু সেলফি তোলা ছাড়াও মোবাইলের ক্যামেরার চারটি গোপন কাজ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো, যে কাজগুলো সম্পর্কে আপনারা হয়তো বা এখনও পর্যন্ত জানেন না। তো এটা জানার জন্য বেসিকলি ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইফুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে। সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ক্যামেরাকে ট্রান্সলেট হিসেবে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি কোথাও একটি ইংলিশ শব্দ দেখলেন বা কতগুলো ইংলিশ শব্দ দেখলেন যেগুলো আপনি পুরোপুরি বুঝতেছেন না, বা আপনি ইংলিশ একটু একটু বোঝেন পুরোপুরি বোঝেন না, সেই লেখাটি খুব সহজে আপনি আপনার মোবাইলের ক্যামেরার সাহায্যে ছবি তুলে ট্রান্সলেট করে সেটাকে বাংলায় বুঝে নিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে গুগল ট্রান্সলেট একটি সফটওয়্যার লাগবে, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর ওই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি সিম্পলি ওপেন করুন। ওপেন করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, এখানে বাই ডিফল্ট স্প্যানিশ থাকে, তো এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন, এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবেন, আর আপনি যে ভাষা ট্রান্সলেট চাচ্ছেন সেটা এখানে বাংলা সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে সিলেক্ট করা আছে। যে ফটোটিকে ট্রান্সলেট করতে চাচ্ছেন সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনার মোবাইলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আমি এখানে এখান থেকে এই লেখাগুলোর ছবি নেবো, তো আমি একটা ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে স্ক্যানিং হওয়া শুরু হয়েছে, স্ক্যানিং হওয়া শেষ। এখন আমি যে লেখা বা আপনি যে লেখাটিকে বুঝতেছেন না সেই লেখাটার উপর জাস্ট এখানে আঙুল দিয়ে বাম দিক থেকে ডান দিকে সুইপ করুন, সেই লেখাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই লেখাগুলো বাংলা চলে আসবে, আর এই জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে যে লেখাগুলো ইংলিশ এবং সেটার ট্রান্সলেট বাংলা এখানে এসে গেছে। দ্বিতীয় নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলকে স্ক্যানার হিসাবে ব্যবহার করতে পারবেন। যে কোনো প্রোডাক্টের গায়ে থাকা কিউআর কোড অথবা বারকোড খুব সহজে বের করতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে একটি সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেটাকে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর যে প্রোডাক্টটির আপনি কিউআর কোড অথবা বারকোড বের করতে চাচ্ছেন সেটার সামনে আপনার মোবাইলের ক্যামেরাকে নিয়ে রাখবেন। রাখার সাথে সাথে কোডটি স্ক্যানিং করে নেবেন। তারপর আপনাকে এখানে ওপেন দেখতে পাচ্ছেন যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনাদের আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাবে, তো সেখান থেকে এই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেলসভাবে বিস্তারিত জানতে পারবেন। তৃতীয় নম্বরে যেটা বলবো, আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে যে কোনো অঙ্কের ফলাফল বের করতে পারবেন। তো এজন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এজন্য এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেটস গোতে ক্লিক করবেন। তারপরে যেখানে স্কিপ দেখতে পাচ্ছেন স্কিপ করে দিবেন, এখানে অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দিয়ে দেওয়ার পর যে অঙ্কটির ফলাফল বের করতে চাচ্ছেন সেই অঙ্কটির উপরে আপনার মোবাইলের ক্যামেরাকে ধরে রাখুন। ধরে রাখার পর সাথে সাথে ছবি তুলে ফেলবে। ছবি তোলার পর সেই অঙ্কটির ফলাফল এখানে শো করবে। আপনি যদি ডিটেলসভাবে জানতে চান তাহলে এখানে তিনটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, যে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন যে অঙ্কটি কীভাবে করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে অঙ্কটি করা হয়েছে। তা আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে এখানে প্লে বাটনে ক্লিক করুন। প্লে বাটনে ক্লিক করার পর এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই তিনটা 7, 9, 1 এটা যোগ করার পর 17 হয়েছে, তো এখানে সেটা দেখাচ্ছে। তো আপনি আরও ভালোভাবে জানার জন্য এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 17, 7 এখানে বসে গেছে, 1 থেকে গেছে। আরও দেখার জন্য আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন। 1 বেঁচে গেছে, 1টা উপরে চলে গেছে। তারপর আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে টোটাল 9 হয়েছে। তারপর আবার জানার জন্য আবার অ্যারো চিহ্নতে ক্লিক করুন। তো 9টা এখানে নিচে বসে গেছে। বসে যাওয়ার পর এখানে টোটাল 97 হয়েছে। তো এই সফটওয়্যারটির সাহায্যে আপনি যে কোনো অঙ্কের ফলাফল খুব সহজে বের করতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে এই অঙ্কটি কীভাবে করা হয়েছে। 4 নম্বরে যেটা দেখাবো, আপনারা আপনাদের মোবাইলে ছবি তুলে যে কোনো ফটোকে পিডিএফ ফাইলে ফরম্যাট করতে পারবেন। তো সেজন্য ক্যাম স্ক্যানার একটি সফটওয়্যার লাগবে, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই জন্য এই সফটওয়যারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ নাও, এখানে ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে ফটোটিকে পিডিএফ ফাইলে ফরম্যাট করতে চাচ্ছেন সেটা একটি ছবি তুলে নিন। ছবি তোলার পর আপনি এখানে কতটুকু রাখতে চান, যতটুকু আপনি রাখতে চাচ্ছেন ততটুকু এখানে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এখানে পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন।
তখন আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখানে বিভিন্ন কালার রয়েছে, কালার চেঞ্জ করে দেওয়ার পর এখানে যে টিক চিহ্নতে দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে ক্লিক করার পর ফটোটি সেভ হওয়া শুরু হবে। সেভ হওয়ার পর ফটোটি আপনি এই যে শেয়ার অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে পিডিএফ ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে আপনি চাইলে ছবিটি শেয়ার করতে পারবেন আপনার গুগল ড্রাইভ, ইমো, এরপর আপনার ব্লুটুথ শেয়ার, যদি আপনি ফটোটি কাউকে দিতে চান তাও পারবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই। এটাই ছিল ছবি তোলা ছাড়াই ক্যামেরার চারটি গোপন কাজ, যেটা সম্পর্কে আপনি হয়তো জানতেন না, এখন জেনে গেলেন। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। আই হোপ এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে নিচে লাল বাটনে ক্লিক করার মাধ্যমে সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর বেল আইকনে ক্লিক করবেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান আপনি সাথে সাথে পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।